আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা আপন হাসপাতাল নামে চিনেন। আজকে যার রিভিউ নিয়ে হাজির হয়েছি, উনি হচ্ছে সম্মানিত পেশেন্ট রাসেল। ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বাংসারামপুর। আজ থেকে 9 মাস পূর্বে, মানে প্রায় 1 বছর 9 মাস পূর্বে, ওনার আর্থ্রোস্কোপিক্যালি, মানে হাঁটু না কেটে ফাইব্রাটাম ইন্টারনাল ব্রেস্ট পদ্ধতিতে ওনার হাঁটুর ACL লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি। তো আমরা রাসেল সাহেবের কাছে শুনবো যে আগে কেমন ছিলেন এবং এখন উনি কেমন আছেন। তা আমরা যাচ্ছি রাসেল সাহেবের কাছে। রাসেল সাহেব বলেন যে আপনার যে সমস্যাটা হয়েছিল কিভাবে হয়েছিল। সালাম আলাইকুম। আমার সমস্যাটা মূলত মানে একটু ঝগড়ার কারণে ওই রাস্তার সাইডে মানে পাশে পড়ে গেছিলাম, তারপর আমার লিগামেন্ট ইনজুরি হয়। তারপর মানে হাঁটতে গেলে অনেক সমস্যা, হাঁটতে গেলে আপনার হাঁটু ঘুরে যেত। তারপরে সাময়িক ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় না। অনেক কিছু দেখার পর লাস্টে আরিফ স্যারের সাক্ষাৎ পাই, আরিফ স্যারের সন্ধান পাই। এরপরে আমি ডাক্তার আরিফ স্যারের কাছে আসি, আলহামদুলিল্লাহ। উনি আমার অপারেশনের আজকে 9 মাস পূর্বে, ওই অপারেশনের পরে এখন আপনার কি হাঁটু ঘুরে যায়? না, ঘুরে যায় পর আলহামদুলিল্লাহ আমি এখন পুরো আলহামদুলিল্লাহ। উঠা বসা দৌড়াদৌড়ি খেলাধুলা সমস্যা হচ্ছে? খেলাধুলা কোনো সমস্যা নাই, দৌড় দিতে পারি, সবকিছু করতে পারি, এভরিথিং, নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। কোনো ব্যথা আছে? না না, এখন আলহামদুলিল্লাহ আমি আপনি একটু উঠা বসে দেখান তো দেখি কেমন করেন। আর সবচেয়ে বড় কথা, যারা আসবেন আরিফ স্যারের কাছে, ডাক্তার মূলত অপারেশন করবে ঠিক, কিন্তু ডাক্তার যে নিয়ম কানুন দিবে অপারেশনের পরে, ফিজিওথেরাপি নেন বা ব্যায়াম করেন, সবচেয়ে বড় জিনিস ফলো আপ মেনে চলতে হবে, ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এরপর ইনশাল্লাহ আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর যদি অপারেশনের পর আপনারা নিয়মিত ব্যায়াম না করেন, ঘরে বসে রেস্ট করেন, তাহলে কোনো কাজ হবে না। সবচেয়ে বড় জিনিস নিয়মিত ব্যায়াম করতে হবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর সবচেয়ে আমি আরিফ স্যারের কাছে আসছি, আরিফ স্যার অনেক অভিজ্ঞ ডাক্তার, উনি মাসে এভরি মান্থ 60-70 ACL ইঞ্জুরির অপারেশন করে থাকেন। তার মানে উনি অনেক বিশাল অভিজ্ঞ ডাক্তার, অপারেশন যে কেউ করতে পারে কিন্তু অভিজ্ঞ ডাক্তারের পরামর্শটাই মেইন। আমি আলহামদুলিল্লাহ স্যার অনেক হ্যাপি, আমি অনেক আলহামদুলিল্লাহ খুশি। রাজেশ সাহেবের কথা শুনে আমার খুব ভালো লাগছে যে আমাদের অনেক রোগীরা মনে করে যে অপারেশন করছি কাজ মনে হয় শেষ। আমি বলি যে ভালো ফলাফল নির্ভর করে যে 50% একটা ভালো অপারেশনের উপরে, এবং 50% হচ্ছে রুগীর অপারেশন পরবর্তী যে ব্যায়াম, যে নিয়মকানুন, যে এক্সারসাইজ, জিম করা, ফিজিওর সহযোগিতা নেওয়া, এগুলো যদি প্রত্যেকটা রুগী আসলে ফলো করে, আসলে 100% রুগী মানে পুরোপুরি কমপ্লিটলি সুস্থ হয় এবং ভালো হয়। যারা স্পোর্টসম্যান এরাও যদি ঠিকমতো ব্যায়াম করে, জিম করে এবং ফিজিওর সহযোগিতা নেয়, তাহলে 100% রিকভারি হয়। কিছু কিছু রুগী যারা ঠিকমতো ব্যায়াম করে না, তাদের হয়তো কিছু উইকনেস থাকে, পায়ে ওইরকম শক্তি পায় না, এটা কিন্তু ব্যায়ামের মাধ্যমে 100% রিকভারি করা সম্ভব। কারো কারো ব্যথা থাকে, সেটাও কিন্তু মাসেল বিল্ড আপের মাধ্যমে রিকভারি করা সম্ভব। তোমার রাসেল সাহেব, আপনি তো এটাকে 4 মাস আগে যখন আসছিলেন, তখন যে পরিমাণ আপনার পায়ে স্ট্রেন ছিল, শক্তি ছিল, তার সাথে আপনার অনেক বেশি না, অনেক বেশি। এটা কিন্তু শুধু এক্সারসাইজের মাধ্যমে আসলে, যত বেশি ব্যায়াম এক্সারসাইজ করবেন অপারেশনের পরে তত বেশি আপনার সুস্থ। আর যদি ঘরে বসে থাকেন, রেস্ট করেন, কোনো কাজ হবে না, তাহলে হাঁটু জাম হয়ে যাবে, অনেক প্রবলেম দেখা দেবে, কিন্তু ব্যায়াম ফলো আপ নিয়মিত মানতে হবে। তাহলে এখানে আপনি চিকিৎসা সেবা নিয়ে খুশি? আলহামদুলিল্লাহ অনেক খুশি স্যার। আমাদের দেশের রোগীদের সম্পর্কে কিছু বলতে চান, যারা যারা বাইরে থাকেন বা দেশে থাকেন, যারা ACL ইঞ্জুরিতে ভুগতেছেন, আমি একটা সাজেস্ট করবো, ইনশাল্লাহ ডাক্তার আরিফ স্যারের কাছে আসেন, দেখা করেন। স্যার অত্যন্ত ভালো মানুষ, যথেষ্ট ভালো সুপরামর্শ দিবেন, এবং কি যার অপারেশন লাগবে ইনশাল্লাহ স্যার অপারেশন করলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। বলতে চাই, যারা আপনারা হাঁটুর যে কোনো সমস্যায় ভুগতেছেন, সেটা ACL হোক, PCL হোক, মিনিসকাস ইঞ্জুরি হোক, কোলাটারাল হোক, বা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হোক, যাই হোক না কেন, হাঁটু রিলেটেড যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার কাছে। আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসাটি আমার কাছে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।